নমস্কার বন্ধুরা, হাংরি টামিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুব সহজ আর হেলদি একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করে দেখাবো। আজকে যে স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এই ধরনের স্যান্ডউইচ 80-90 এর দশকে ছোট বড় কেবিন রেস্টুরেন্টগুলোতে খুব পাওয়া যেত। তবে এখনকার দিনে মানে বর্তমান রেস্টুরেন্ট বা ক্যাফেগুলোতে এই ধরনের স্যান্ডউইচ আর সেরকম দেখতে পাওয়া যায় না। তাই আজকে আমি পুরনো কলকাতার সেই অনবদ্য স্বাদের স্যান্ডউইচের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তবে তার আগে এর ইনগ্রেডিয়েন্টসগুলো একবার দেখে নেওয়া যাক। এই স্যান্ডউইচটা বানানোর জন্য আমি নিয়েছি ব্রেড স্লাইস বা পাউরুটি, আছে কয়েকটা সেদ্ধ আলু, নিয়েছি টমেটো কুচি, শশা কুচি, পেঁয়াজ কুচি, আছে রোস্ট করা জিরে গুঁড়ো, চাট মশলা, লঙ্কা কুচি, লেবু, নিয়েছি সাদা তেল আর ধনে পাতা কুচি। স্যান্ডউইচটা বানানোর জন্য প্রথমে আমায় একটা স্টাফিং তৈরি করে নিতে হবে। এর জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এই স্টাফিংটার ক্ষেত্রে আমি যে আলুগুলোকে সেদ্ধ করেছি সেগুলো কিন্তু খুব একটা নরম করে সেদ্ধ করিনি, একটু টাইট করেই কিন্তু আমায় সেদ্ধটা করতে হবে। এখন আমি হাত দিয়ে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নেব। তবে এই ম্যাশ করার কাজটা কিন্তু আপনারা গ্রেটার দিয়েও করতে পারেন। এখন এই ম্যাশ করা আলুটার মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দেব ছোট সাইজের একটা শশা কুচি আর দেব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ভালো করে কুচি করে নিয়েছি। দেব 2 টেবিলস্পুন পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ রোস্ট করা জিরে গুঁড়ো, দেব 1 টিস্পুন পরিমাণ চাট মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। তবে নুনটা একটু বুঝে দিতে হবে, তার কারণ চাট মশলার মধ্যেও কিন্তু নুন থাকে। আর দিয়ে দেব পাতিলেবুর রস। এখানে আমি একটা মাঝারি সাইজের পাতিলেবুর পুরোটাই কিন্তু এই স্টাফিং এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি সবকিছুকে খুব ভালোভাবে কিন্তু মেখে নেব। এই স্টাফিংটার মধ্যে আপনারা চাইলে গ্রেট করা গাজর বা পনির, সুইট কর্ন, এছাড়াও কিন্তু আপনারা ছোট ছোট করে কুচানো ক্যাপসিকাম, বিনস এগুলোও কিন্তু দিতে পারেন। তাহলেও কিন্তু স্যান্ডউইচটা খেতে খুবই সুস্বাদু হবে আর হেলদিও হবে। দেখুন, স্টাফিংটা কিন্তু এখন খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচগুলোকে গড়ে নেব। তার জন্য আমি এখানে একটা পাউরুটির স্লাইস নিয়েছি। এবার তার মধ্যে আমি 1.5 টেবিলস্পুন পরিমাণ স্টাফিং দিয়ে দিয়েছি। স্টাফিংটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এর মধ্যে দিতে পারেন। ভালো করে স্টাফিংটাকে পাউরুটির চারিদিকে একটু স্প্রেড করে দিয়েছি। এবার আরেকটা পাউরুটি দিয়ে আমি এইভাবে স্যান্ডউইচগুলোকে গড়ে নিয়েছি। আরও একটা স্যান্ডউইচ আমি একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে স্টাফিংগুলোকে দিতে হবে। তবে স্টাফিং কিন্তু খুব একটা বেশি পরিমাণে দেবেন না, তাহলে স্যান্ডউইচটা আমি যখন তৈরি করব বেশি পরিমাণে স্টাফিং ভেতরে ঢোকানো থাকলে স্টাফিংগুলো কিন্তু সাইড থেকে বেরিয়ে যেতে পারে। এইভাবে আমি সবকটা স্যান্ডউইচকে আগে গড়ে নেব। এবার স্যান্ডউইচগুলো আমায় তৈরি করে নিতে হবে। তার জন্য আমি গ্যাস স্টোভে তৈরি করা যায় এরকম একটা স্যান্ডউইচ মেকার এখানে নিয়ে নিয়েছি। এবার এই স্যান্ডউইচ মেকারের দুটো দিকেই কিন্তু খুব ভালো করে আমায় অয়েল ব্রাশ করে নিতে হবে। এই ধরনের স্যান্ডউইচ মেকার খোলা বাজারে কিন্তু খুব সহজেই পাওয়া যায়। এছাড়াও এগুলো আপনারা অনলাইনেও বুক করতে পারেন, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি একটা করে স্যান্ডউইচ এই স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে উপরে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ সাদা তেল। তেলটাকে পাউরুটির উপরে খুব ভালো করে কিন্তু ছড়িয়ে নিতে হবে। এখন আমি স্যান্ডউইচ মেকারের মুখটাকে বন্ধ করে দেব। বন্ধ করার সময়তে যদি পাউরুটি বা স্টাফিং কিছুটা পরিমাণে বেরিয়ে যায় তাহলে একটা ছুরি বা চামচের সাহায্যে একটু ঠেলে ঠেলে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে স্যান্ডউইচ মেকারের এক একটা সাইড আমি 10 সেকেন্ড করে সেকে নেব। প্রায় 2-3 মিনিট ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমায় স্যান্ডউইচটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। তবে 10 সেকেন্ডের বেশি কিন্তু আমি একটা পিঠ শেকবো না, 10 সেকেন্ড বাদেই কিন্তু আমায় আবার অন্য পিঠটা ঘুরিয়ে শেকতে হবে। কয়েক মিনিট ধরে মানে 1 থেকে 1.5 মিনিট ধরে আমি স্যান্ডউইচটাকে এইভাবে শেকে শেকে তৈরি করে নিয়েছি। এখন দেখুন, আমি একটুখানি দেখিয়ে দিই, স্যান্ডউইচের গায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর স্যান্ডউইচটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন,
অথবা অনেকে এই স্যান্ডউইচগুলোকে আরেকটু ক্রিস্পি করার জন্য আরেকটু বেশিক্ষণ ধরে কিন্তু সেকে নেয়। সেক্ষেত্রে কালারটা কিন্তু আরেকটু ব্রাউন চলে আসবে। স্যান্ডউইচ কিন্তু এখন একদম তৈরি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন স্যান্ডউইচগুলো কিন্তু ঠিক এইরকম টাইপের দেখতে হয়, ভীষণ ভালো খেতে লাগে। বিকেলবেলা চায়ের সাথে অথবা সকালের ব্রেকফাস্টেও কিন্তু আপনারা এই স্যান্ডউইচগুলো খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। আরও একটা স্যান্ডউইচ আমি তৈরি করে একটু দেখিয়ে দিচ্ছি। প্রতিবার যখন আমি স্যান্ডউইচটা তৈরি করব এইরকমভাবে কিন্তু অয়েল ব্রাশ করে নিতে হবে, তারপরে কিন্তু এক একটা স্যান্ডউইচ এই স্যান্ডউইচ মেকারের মধ্যে দিতে হবে। উপর থেকে একইভাবে আমি তেল ছড়িয়ে দেব আর একই রকম পদ্ধতিতে আমি এই স্যান্ডউইচগুলোকে তৈরি করে নেব। এই ধরনের স্যান্ডউইচ মেকার এখন কিন্তু ননস্টিকিও পাওয়া যায়। আপনারা চাইলে ননস্টিকি স্যান্ডউইচ মেকারেও কিন্তু স্যান্ডউইচটা তৈরি করতে পারেন। যারা প্রথম এই স্যান্ডউইচটা তৈরি করবেন তাদের ক্ষেত্রে তো আমি বলবই যে তারা যেন ননস্টিক স্যান্ডউইচ মেকারটাই ব্যবহার করে। দেখুন এইভাবে আমি আরও একটা স্যান্ডউইচ কিন্তু তৈরি করে নিয়েছি। কেবিন স্টাইল স্যান্ডউইচ কিন্তু এখন একদম তৈরি। এই স্যান্ডউইচগুলোকে আপনারা শুধুও কিন্তু চায়ের সাথে সার্ভ করতে পারেন অথবা টমেটো কেচাপ দিয়েও কিন্তু এগুলোকে সার্ভ করা যায়। তাহলে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।